বনি, ওই বনি, ওট বলছি কুক আসেনি আজ? দেখবি তো একবার দরজাটা খুলে। চাপ বাবা, আমি তো রোজ গেট খুলি, আর আমার উইকেন্ড নেই, আমি ঘুমাবো না? সকালবেলা উঠে ওই এক প্রশ্ন, ক্যা বানেগা ভাইয়া, রোজ রোজ তাকে উত্তর দাও। এবার কি করি বলতো? চিল, কুককে কল কর, চলে আসবো। দাঁড়া কল করে দেখি কোথায় আছে। সকালবেলা উঠে এক कोरोना वायरस को फैलने से रोका जा सकता है। खांसते या छींकते वक्त हमेशा अपने मुंह को रुमाल या टिश्यू से ढकें। हाथों को लगातार साबुन से धोएं। अपनी आंख, नाक और मुंह को छूने से रुकें। अगर किसी को खांसी, बुखार या सांस लेने में तकलीफ हो तो उससे कम से कम एक मीटर की दूरी बनाए रखें। हेल्पलाइन नंबर 011-239-7804-6 पर संपर्क करें। বল, কোথায় গেল ছেলেটা? সকাল থেকে খুঁজছি। বল, আমি রান্নাঘরে আছি। রান্নাঘরে কি করছি? খুব মনে হয় আজকেও আসেনি। সিরিয়াসলি এবার ওর মায়না কাটবো বলে দিচ্ছি। খুব ফাঁকি বাজ হয়ে গেছে ছেলেটা। আরে কুককে পরে দোষ দিবি, আগে নিউজটা দেখ। নিউজ দেখতে যাবো কেন? কুক কি লটারি টটারি দিল নাকি? যার জন্য তোমাকে কাজে আসতে হবে না। যাই হোক, সকাল থেকে যেতাম থেকে খুঁজছিলাম, রাস্তাটা দেখলাম বাইরে পুরো ফাঁকা, একটাও দোকান খুলিনি। কি চলছে চারিদিকে? পুরে দেশ মে ধ্যান সে শুনিয়ে, पूरे देश में आज रात 12 बजे से संपूर्ण लॉकडाउन होने जा रहा है। अरे बाबा, तो यही घटना? बनी के तो ব্যাপারটা জানাতে হবে, ও তো কিছুই জানে না। বনিকে বলে আসি। বনি, সকালবেলায় কুক আসেনি, ব্যালকনি দিয়ে দেখলাম রাস্তা পুরো ফাঁকা। তার মধ্যে রুবল আবার খবর দিল, প্রাইম মিনিস্টার নাকি কাল অ্যানাউন্স করেছে 21 দিনের কমপ্লিট লকডাউন। চারিদিকে যে কী চলছে কে জানে। তাই টিভিটা চালানো যাক। আমি উচ্চ মাধ্যমিকে সেকেন্ড হয়েছি। আমি মাধ্যমিকে থার্ড হয়েছি। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা ব্রেকিং নিউজ। আপনাদের সঙ্গে আমি প্রিয়া। বিরতির পর আবার ফিরে এলাম কিছু জরুরি খবর নিয়ে, কিন্তু তার সাথে আপনাদের সবাইকে বলা হচ্ছে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, চিন্তার কোনো কারণ নেই।
মনে আজকাল খবর দেখছে বেশি শুনছে কম। লক্ষাধিক মানুষ চীন, ইতালি, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু তাতে আপনারা বিন্দু মাত্র ঘাবড়াবেন না। লকডাউনকে সম্মান করে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, চিন্তার কোনো কারণ নেই। করোনা ভাইরাস কিন্তু আপনার বাড়ির চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই এই ভয়ঙ্কর সময় আপনার পাড়ার মোড়ে চা দোকানে গিয়ে চা খাওয়ার নেশা বা আড্ডা দেওয়ার অভ্যেস আপনাকে খুব সহজেই পৌঁছে দিতে পারে তেলেঘাটা হসপিটালে দোরগোড়ায়। তাই আবারও বলছি, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, চিন্তার কোনো কারণ নেই। নজর রাখুন কলকাতা ব্রেকিং নিউজে, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। बाहर से कोई अंदर ना आ सके, अंदर से कोई बाहर ना जा सके, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो। हम तुम बादू जी हेलो असल में तो बादू का भेजे थे कमरे में बंद हो चाबी खो जाए। निश्चय बड़ी बोली, उफ ये लोकटा के नहीं आर पा गया। পাখে দাঁড়ালে নাকি করোনা মুক্ত, বাস আর টেনশন কি। আজকাল তো সব খবর হোয়াটসঅ্যাপে পেয়ে যাই, তাই আর খবরের চ্যানেল দেখা হয় না। লোকটি পাগল না মাথা খারাপ। দাঁড়াও, তোমাকেও ফরওয়ার্ড করছি মেসেজটা। আজকে তো মাঝবাজারে সবাই এই নিয়ে আলোচনা করছিল। প্রথমত বলে রাখি, আজকাল এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু অনেক ফেক নিউজ ছড়াচ্ছে, আর আমাদের গভর্নমেন্ট থেকে অনেক স্টেপ নিচ্ছে যাতে এই ফেক নিউজ যাতে না ছড়ায়। কে এলো রে রুবল? আপনি? তাই আপনাকে বলছি ভালোভাবে যে এইসব গুজব না ছড়ানোই ভালো, আর আপনি এইসব গুজবে কানও দেবেন না, যথাসম্ভব নিউজ আপনি ভেরিফাই করে নেবেন, বুঝলেন? আচ্ছা বুঝতে পারছি, ভুল হয়ে গেছে, এখনই ডিলিট করে দিচ্ছি মেসেজটা। আসলে যে কারণে আসা, সামনের মাসের বাড়ি ভাড়াটা কি একটু আগে পাওয়া যেতে পারে আগাম, কারণ বাজারের যা দর হয়েছে, মাছ বাজার তো পুরো আগুন। তা যে বাজারে সবজি মাছ ডিমের এত দাম, সে বাজারে যেতে কে বলেছে আপনাকে? জানেন না একুশ দিনের লকডাউন চলছে, আর বাড়ির খাবার কি সব ফুরিয়ে গেছে? না, খাবার দাবার সবই আছে, কিন্তু গিন্নির আবার মাছ না হলে একটু চলে না, তাই আর কি। শুনুন তাহলে, এই লকডাউনের কটা দিন বাড়ির বাইরে অগথা একদম বেরোবেন না, আপনার বাড়ির ভাড়াটা ঠিক সময় মতন ফেলে দেবো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। আর আপনি যদি অগথা বাইরে বেরোন, তাহলে পুলিশের লাঠির বাড়ির মার কিন্তু একটাও বাইরে পড়বে না। বলো কি, না না থাক, বাজার না পরেই হবে, কিন্তু এইসবের কারণটা কি? কারণটা হচ্ছে করোনা ভাইরাস হয়তো আপনার এই বাড়ির আশেপাশে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে, সেটা আপনি জানেন না, যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন এই মারণ ভাইরাসের রোগে। কিন্তু তাতে আপনারা বিন্দু মাত্র ভয় পাবেন না, করোনা ভাইরাস সংক্রান্ত সব তথ্য পাওয়ার জন্য আপনারা এক্ষুনি আপনাদের স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করে নিন, আর বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।
forget to like, subscribe and share.